हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल हबीज कुके। आज के खुबी मजार दुइटा चिकेनेर पुर तैरी करे देखाबो। भिन्न धरनेर दुटो चिकेनेर पुर आर ए पुरगुलो दिए विभिन्न धरनेर रेसिपि तैरी करब। रेसिपिगुलो देखार जन्य चोख राखबेन हबीज कुके। आशा करछि भालो लागबे। भालो लागले लाइक कमेंट्स एबं शेयर करबेन। एखोनो जदि आमार चैनलटा सबस्क्राइब करे ना थाकेन ताहले चट जल्दी सबस्क्राइब करुन। नित्य नतून मजार रेसिपि पेते पाशे थाका बेल बाटनटा बाजिए राखुन। जारा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। आमि एखाने चुलाय एकटि हाड़िते गोशगुलो दिए दिएछि आर पर्याप्त परिमाणे पानी दिएछि। आमि 1 केजी मुरगीर फुलटाई निएछि शुधु हाड़िगुलो बाद दिए। पर्याप्त परिमाणे पानी दिएछि। एबार एर मध्ये दिए दिएछि स्वादमतो लवण, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এগুলো দিয়ে গোশটাকে আমি ভালো করে সিদ্ধ করব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ জিরের গুঁড়ি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, লবণটা বুঝিয়ে দিবেন কারণ গোশটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণে পানি দিচ্ছি। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা গোশ থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। সিদ্ধ করার পর এটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এখন কিন্তু কোনো প্রকার পানি দিব না, এই মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তো ব্যাস, পুরটা রেডি হয়ে গেছে। এবার দ্বিতীয় পুরটা তৈরি করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিব। ডিমটাকে একদম ঝোড়া ঝোড়া করে ভেজে তুলব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেবেন। এই মুহূর্তে দিব মাঝারি সাইজের 1টা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি ভালো করে। 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার দিব কুচি করে রাখা আলু। এখানে বড় সাইজের 1টি আলু কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা দিয়ে দিবেন, তাই আরও কমও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ জিরের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি দেই নাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি যখন গোশটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ এবং লবণের পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। ভালো করে রান্না করে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়েছে। চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ আলুটাকে চিকন করে কাটতে। এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই পুরগুলো খেতে যে কতটা টেস্টি হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সহজে বাসায় তৈরি করুন, নিজেরাই উপভোগ করুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখুন। তো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।